বসে 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 জিকির করতেন আল্লাহর ধারে থাকতেন আর আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রত্যেকদিন আমার নবীকে ওই পাহাড়ের উপরে চড়ে 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 আমার নবীকে খানাটা দিয়ে আসতেন একজন মহিলা 40 বছর 50 বছরের মহিলা আবার পাহাড় থেকে নিচেই নামতেন ভাইরা বাবাজিরা মুসলমানের ছেলেরা এখানেই শেষ নয় একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন এখানেই শেষ নয় আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের ভিতরে যখন এলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে যখন কলেমার মালাটা পড়ে নিল ইসলামের ভিতরে এলো আম্মা জান খাদিজা ওই জামানায় মহিলাদের মধ্যে সবথেকে ধনী মানুষ ছিল সমস্ত ধন সম্পদ আমার নবীর হাতে দিয়ে ইসলামের জন্য সমস্ত ধন সম্পদ দিয়ে দিল এইবারে আল্লাহর বিচারে দেখেন আম্মা জান ফাতেমা আর আম্মা জান খাদিজা একজন মা একজন মেয়ে একজন মা একজন মেয়ে কিন্তু আল্লাহর বিচার আল্লাহ হলো হাকামুল হাকিমিন আমার আল্লাহ বিচারকের বিচারক আমার আল্লাহ কোন জায়গাটা ইন্ডিকেট করেছে আমার আল্লাহ কোন জায়গাটা সম্মান দিয়েছে মহিলাদের জন্য আমার আল্লাহ কোন জায়গাটা ইজ্জত দিয়েছে ভালো করে বুঝবেন খেয়াল করুন লক্ষ্য করুন আল্লাহর নবীর কোলে আম্মা জান খাদিজার কোলে আল্লাহর নবী মাথা দিয়ে শুয়ে আছে আম্মা জান খাদিজা আল্লাহর নবীর মাথায় হাত বুলিয়ে দেয় এমন সময় লক্ষ্য করে দেখা যায় আম্মা জান খাদিজাকে তার নবী আমার জানিয়ে দিল ওগো আমার বিবি খাদিজা তোমার জন্য একটা সুসংবাদ আছে আমার জন্য কি সুসংবাদ ও আমার স্বামী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলেন তার নবী আমার জানিয়ে দিল জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছিল গো আর জিবরাইল এসে বলে গেল গো জান্নাতের সর্দার আদি তোমার ছোট মেয়ে আম্মা জান ফাতেমা হবে আর জোরে বলেন মেয়েদের বাবু একটা বদ খসলত আছে দেখবেন কি বলেন দিন দেখি নিজের মেয়ে নিজের বিবি একটু পরীক্ষা করে দেখবেন রাতের বেলায় বিবির কাছে বলবেন আজকে কে রান্না করেছিল না বৌমা কে রান্না করেছিল না মেয়ে উফ আজকে এমন সুন্দর রান্না হয়েছে না জীবনে মনে হয় এরকম রান্না খাইনি একটু বোর কাছে গল্প করবে বিবি তখন কি বলবে একটু দেখবেন মনটা কিন্তু খুব মরা মরা টাইপের হয়ে যাবে এই তোমার তো আমার হাতে রান্না ভালো লাগবে কেন আমার তো বয়স হয়ে গেছে আমি তো বুড়ি হয়ে গেছি আমার তো আর ভালো লাগবে না আমি জানি মেয়েদের এরকম একটা মন আছে কথা ঠিক কি না আম্মা জান খাদিজা উনিও মহিলা মানুষ মনটা খারাপ হয়ে গেল আল্লাহর নবীর মুখের দিকে তাকিয়ে বলে এ খাদিজা তোমার মনটা নরম হয়ে গেল কেন তোমার মনটা তো খুশি হওয়ার কথা তোমার মেয়ে জান্নাতে রানী হবে আম্মা জান খাদিজা বলল ইয়া রাসূলুল্লাহ জান্নাতের রমণী জান্নাতের রানী হওয়ার হকদার আমার মেয়ে নয় আমি খাদিজা আমি আমার আল্লাহ বিচার হয়তো ভুল করে দিল কারণ আমার মেয়ে তো আমার পেটে এসেছে ইয়া রাসূলুল্লাহ সর্বপ্রথম দুনিয়ার জমিনের মুসলমানের নাম হলো কোন পুরুষ মানুষ নয় সেটা হলো মহিলা আমার নবী হেরা গুহা থেকে যখন ইকরা কোরআনটা নিয়ে এলো আমার নবী যখন নবী হলো আমার নবী যখন রাসূল হলো আমার নবী যখন ইসলামের কথা বলল আম্মা জান খাদিজা সবার আগে নবীর হাতে হাত দিয়ে কলেমার মালা পড়ে নিয়ে ইসলামের ভিতরে এসেছিল তাই বলল ও গো আমার স্বামী জান্নাতের রমণী যদি কেউ হয় আমি আম্মা জান খাদিজা আমি খাদিজা আমি তো রমণী হব কেন ফাতেমা হবে ফাতেমার হকদার নয় হক হলো আমার আমার আল্লাহ হয়তো বিচারের জায়গায় কোন গোলমাল করে ফেলেছে কারণ আমি যে ইসলামের জন্য খেদমত করেছি এই খেদমতের দিকে আপনি একটু খেয়াল করে দেখেন আমার যত ধন সম্পদ ছিল সব ইসলামের জন্য দিয়ে দিলাম কিন্তু জান্নাতে রানী হলো আমার মেয়ে ফাতেমা আমি কেন বাদে চলে গেলাম টপ টপ করে কাঁদে গে আমার দয়ার নবী বলে আমার আল্লাহ তোমার খেদমতের দিকে যতটা দেখেছে তোমার খেদমতের নেকির দিকে দেখলো আমার আল্লাহ আর আমার আল্লাহ আমার ফাতেমার পর্দার দিকে দেখলো দুজনের নাকি আগে দিকে
থেকে করে দিল গো যার পর্দাটা পরিপূর্ণ হয়েছে আমার আল্লাহ তার সম্মানটা আগে ধরে নিয়েছে ও খাদিজা তোমার সাথে যখন আমার বিবাহ হয়েছিল তোমার বয়সটা কত ছিল ইয়া রাসূলুল্লাহ আপনি তাকবাকে যুবক 25 বছরে আর আমি খাদিজা আমার বয়স তখন ছিল 40 খাদিজা 40 বছর আগের জীবনের দিকে লক্ষ্য করে দেখো তুমি 40 বছর জীবনের আগে ব্যবসায়ী ছিলে এই ব্যবসা করার কারণে কত পর পুরুষের সামনে ওটা বসা করতে কিন্তু আমার আল্লাহ আমার ফাতেমাকে জান্নাতের রমণী কেন করালো খাদিজা তোমার মন খারাপের কারণ নাই কারণ তুমি বড় চিন্তা করে দেখো তোমার পেট থেকে যে রমণীটা দুনিয়ার জমিনে এলো আমার খাদিজা দুনিয়ার জমিন থেকে নিয়ে আজ পর্যন্ত খাদিজা তুমি বলে দাও আমার মেয়ে ফাতেমাকে দুনিয়ার কটা পর পুরুষ দেখেছে আম্মা জান খাদিজা বলে আমি এতক্ষণ বুঝতে পারিনি আমি এদিকে চিন্তা করে দেখিনি দুনিয়ার সমস্ত পর পুরুষ মক্কা মদিনায় আশরাফ তাওব সমস্ত জায়গার পর পুরুষ আমার 40 বছর আগের জীবনে আমাকে দেখেছে কিন্তু আমার ফাতেমাকে কোলে থাকা অবস্থায় আজ পর্যন্ত মক্কা মদিনার কোন পর পুরুষ দেখা আর নসিব হয় না এ খাদিজা আর একদিকে আমার আল্লাহ দেখলো আম্মা জান খাদিজা বললে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আর একটা কি এ খাদিজা তুমি তোমার 40 বছর বয়সের পরে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর যখন আমার 40 বছর বয়স হলো তাহলে তোমার সাথে বিবাহ হয়েছিল তখন আমার বয়সটা ছিল আমার বয়সটা হয়ে ছিল 25 আর আমার যখন 40 হলো আমি তখন রসুল হলাম কোরআন পেলাম তখন তুমি কলেমা পড়েছো ভাইরা বাবা যারা মুসলমান ছেলেরা তখন আম্মা জান খাদিজার বয়স হয়ে গেল 55 এইবারে খেয়াল করে দেখেন ওরে খাদিজা তুমি তোমার 55 বছর বয়সে ইসলামের ভিতরে এসেছো কিন্তু আমার ফাতেমা মুসলমান ইসলামের ভিতরে থেকেই জন্ম নিয়ে দুনিয়ায় এসেছে এই দুটো কারণে একটা হলো পর্দা আর একটা হলো আমার খাদিজার ঈমান আমার খাদিজার পর্দার ঘরে এতটাই বড় খাদিজার পর্দার পাল্লা এতটাই ভারী তাই আমার আল্লাহ পর্দার যে পর্দার ভিতরে যে মহিলা থাকে আমার আল্লাহ তাকে সম্মানী পাত্রী বানিয়ে আমার ফাতেমাকে জান্নাতে রমণী বানালো সত্যি করে বলেন তো বাবু আমি আপনাদের কাছে জানতে চাই রাস্তাঘাটে পথে ঘাটে রাতে দিনে যে মহিলাগুলো রেপ হয় খবরে আমরা দেখতে পাই নিউজে দেখতে পাই আনন্দবাজার আজকাল বর্তমান প্রতিদিন কলম দিন দর্পণ বিভিন্ন পত্রিকায় আমরা দেখতে পাই যে মহিলাগুলো রেপ হয় এরকম খবর আসে না আসে না জোরে বলেন আসে যারা রেপ হয় আপনারা কোনো সময় খবর পেয়েছেন যে একটা বরখাওয়ালা মেয়েকে টেনে নিয়ে গিয়ে রেপ করেছে আচ্ছা ইসলাম নারীদের সম্মান কারা দিয়েছে ইসলাম দিয়েছে কথা ঠিক কি না তুমি প্যাকিনের মধ্যে আসো তুমি প্যাকিনের মধ্যে আসো আপনার বাড়িতে আপনার দোকানে যে মালটার দাম সবথেকে বেশি দেখবেন সেটা সবার ভিতরে একদম প্যাক করে মানে এরকম পাক দিয়ে কাগজ দিয়ে পেপার দিয়ে পাক দিয়ে আল্লাহ আলমারি শোকেসের ভিতরে ঢুকিয়ে রাখে কথা ঠিক কি না আমার বিবি আমার বিবি দামি আমার কাছে দামি সম্মানীয় তাই আমি আমার বিবিকে ভালো করে প্যাকিং করে রাখি তোর তোর বিবির গায়ে মাছি বসে তো তোর বউটা তোর মেয়েটার গায়ে তো মাছি বসে পর পুরুষের নজর পড়ে তোর বিবির দাম নাই তাই তুই খুলে 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 ঘুরে আগে যা কথা বুঝলেন না আমার এলাকার একটা কথা বললি এই কিছুদিন আগে স্বাস্থ্যসাথী কার্ডের একটা হিড়িক পড়ে গেছে হয়নি আপনাদের দিকে হয়েছিল না তো একটা ভাবি এলাকারই একটা ভাই কলকাতা টালিগঞ্জের কথা বলছি বাইকে পালসার বাইকের পিছনে বসিয়ে নিয়েছে আর ভাবি যাচ্ছে স্বাস্থ্যসাথী কার্ড করতে আল্লাহ সে হাতে হাত চুড়ি কপালে বড় মতো একটা টিপ
আর বিবি মানে বিরাট একটা ড্রেস পরেছে মনে হচ্ছে বাপের বাড়ি যাচ্ছে না তো বিয়ে বাড়ি যাচ্ছে আর পরনে আছে ওই একটা শাড়ি তো নয় জানো মুশারি কথা বুঝলেন না মুশারি তা আমি ভাইটা দাঁড়িয়েছে আমি বললাম ভাই কোথায় যাচ্ছে শ্বশুর বাড়ি নাকি বললেন না স্বাস্থ্যসাথীর কার্ড হচ্ছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব মাথাটা নিচু করে হেসে নিলাম স্বাস্থ্যসাথীর কার্ড করতে যাচ্ছেন পিছনে ভাবির অবস্থা কি এ ভাবি কি পড়েছে শাড়ি না মুশারি বলো তুমি যে কি বলো সে জলসাইকে যা বলো এখানে এসে তাই বলছে এই এটা তো জলসাইল মাহফিল না এসব বললে কেন হয় না আমি তুমি ভাবির কি পড়েছো এটা মুশারির মতো লাগছে বলে মুশারি লাগছে তা অসুবিধা কি আছে এই গরমের সময় গরম এসে যাচ্ছে একটু হাওয়া বাতাস লাগবে অসুবিধা নাই যে তো সব আমার এলাকার ছেলেরা সব লেড়া লাপ্পা ছেলেরা এরা তো সব দেখতে পাবে বলে দেখো কি না আর কি বলবো আমি আর একলা আর কত দেখবো এলাকার লোকের কি হক নাই নাকি এলাকার লোকের তো হক আছে হক কোথায় দিচ্ছে দেখছে দুনিয়ায় সব বিজনেস যদি শেয়ার করতে নাই তবে শেয়ারে দেখবে ব্যবসা হয় শিয়ারে ব্যবসা হয় শিয়ারে জলসা করা যায় শিয়ারে জমি চাষ করা যায় শিয়ারে ফিশারি করা যায় শিয়ারে গাড়ি কেনা যায় শিয়ারে বন্ধু বান্ধব পিকনিক করা যায় শিয়ারে দুনিয়ায় সব কিছু করা যায় কিন্তু শিয়ারে কোনো সময় বাচ্চা পয়দা করা যায় না কথা ঠিক কি মানে বউ শিয়ারে চলবে না আর ও মাথা মোটা বলে এলাকার লোকের হক নাই তো যারা সুদের ব্যবসা মহিলা বউ ভাবিদের মেয়েদের মায়েদের দিয়ে তুমি আজকের ব্যবসা করাচ্ছ তোমার কি ওই মাথা মোটার মতো তোমারও বিবেক বুদ্ধি হয়ে গেল নাকি ওই অফিসারের কি হক নাই আমি একলা দেখব নাকি আমি একলা বিবির সাথে গল্প করব ওরাও করুক জাহান্নামি রাস্তায় চলে যাচ্ছ ফিরে আসো বাবা ফিরে আসে যেটা বোঝাতে চাচ্ছি ভালো করে বুঝবেন এইবারে বন্ধন লোন করলেও জান্নাতে যাবে সুদের ব্যবসা করলে জান্নাতে যাবে বেনামাজি হলে জান্নাতে যাবে জেনা করবেন তারপরেও জান্নাতে যাবে কিভাবে আমি মাঝখানে টু দ্য পয়েন্টের উপরে এই কটা কথা আমি আপনাদের ধরিয়ে দেবো শেষ করব অনেক দূরে আবার যেতে হবে একবার উচ্চ আওয়াজে মহাপতের সাথে সকলে দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা আরে ধরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা গোলাপ নীলাম গাধা নীলাম নীলাম রজনী গন্ধা সুযোগ করে সবাই মিলে হাসি মুখে সবাই মিলে খুশি মনে সবাই মিলে বাচ্চা বুড়ো সবাই মিলে বেটা ছেলে মেয়ে ছেলে সবাই মিলে বক্তা শ্রোতা সবাই মিলে জানাবো হাজার দরুদের নজরানা একবার দেখা দাও যদি মদিনাওয়ালা একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা আর হাসি মুখে সবাই মিলে মালতিপুর এলাকা থেকে সবাই মিলে জানাবো হাজার দরুদের নজরানা বলো বলো ইয়া রাসূলুল্লাহ সাদা ফুলকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে বাবু এই টিউলাইটের কালার সবাই মিলে বলে টিউলাইটকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে সাদা রংকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে দয়া
এর নবীর দান্দাত মুবারক সাদা ছিল বলে জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ নারে তাকবীর লাল রংকে পোষণ করি তুমি রংটি কোথায় পেলে লাল গোলাপকে পোষণ করি তুমি রংটি কোথায় পেলে ওহুদ ময়দানে নবী রক্ত লাল ছিল বলে জোরে বলে আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ হলুদ রংকে পোষণ করি তুমি রংটি কোথায় পেলে হলুদ ফুলকে পোষণ করি তুমি রংটি কোথায় পেলে দয়ার নবীর বাদান মুবারক দয়ার নবীর শরীর মুবারক দয়ার নবীর চেহারা মুবারক হলুদ ছিল বলে আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ নারে তাকবীর মহান ইসালে সওয়াব মক্কা মদিনা শরীফ সবুজ রংকে পোষণ করি তুমি রংটি কোথায় পেলে বাবু গাছের পাতার রং সবাই মিলে বলে গাছের পাতার পোষণ করি তুমি রংটি কোথায় পেলে সবুজ রংকে পোষণ করি তুমি রংটি কোথায় পেলে এর পরে মিল আছে না নাই আমার নবীর সাথে মিল খাবে বলে মনে হচ্ছে খাবে বলবো বলবো তো অসুবিধা হচ্ছে না তো একটু উচ্চ আওয়াজে তকবীর দেন তো নারায় তাকবীর এ তো অসুবিধার তকবীর তো এটা হ্যাঁ সুবিধা ভালো লাগলে তো এ তকবীর হবে না ভালো লাগলে জোরে তকবীর হবে একটু জোরে তকবীর দেন তো নারায় তাকবীর চব্বিশ পরগনার আওয়াজ হয়নি আরে ভাই চব্বিশ পরগনার আওয়াজ নারায় তাকবীর না আমার কম্পিটিশন করাতে হবে হলো না আওয়াজ সেই আওয়াজ পেলাম এই এখানে বিয়ে হয়নি কাদের একটু হাত তুলে দেখাও তো বিয়ে হয়নি আইবুড়ো দেখি মুরব্বীদের ওই তো ভাই তুলেছে এ কছি তুই দাঁত বার করে এত হাসিস তোর বিয়ে হয়ে গেছে নাকি রে বিয়ে হয়নি তাদের হাত তোলো না হাত তোলো বিয়ে হয়নি বিয়ে হয়নি দেখি আইবুড়োদের জোর বেশি না মুরব্বীদের জোর বেশি দেখি এ কচিরা তো হাত তোলে না কেউ লজ্জা পাচ্ছে মনে হচ্ছে আচ্ছা বিয়েওয়ালা আইবুড়ো সকলে মিলে একটু আল্লাহকে খুশি করানোর জন্য বলেন তো বাবু এখানে আল্লাহকে আল্লাহ বলে ডাকতে গিয়ে যদি গলা ফেটে মরে যায় নসিব ভালো না কালো জোরে বলে আল্লাহকে আল্লাহ বলা যাবে না বেশি জোরে ও সারাদিন ইনকিলাব জিন্দাবাদ বলে বলে সন্ধ্যাবেলা বিড়ি আর মুড়ি চিবাতে চিবাতে বাড়ি আসছে কথা ঠিক কি হতে কত কোনো লাভ হবে বাবু আল্লাহ বলে গলা ফেটে মরে গিয়ে কবরে যাব জান্নাতি হয়ে যাব কি সুন্দর লাভ কথা ঠিক কি না একটু জোরে তকবীর দেন সকলে মিলে না রে তকবীর মহান ইসালে সওয়াব একটু সেকেন্ড গিয়ারে দেন না নারে তাকবীর সবুজ রংকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে দয়ার নবীর রওজা মুবারক সবুজ আছে বলে আর একটু জোরে বলে কালো রংকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে বাবু এখানে তো সব আলো দিয়ে আমরা আলোকিত করেছি ওই 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 দিকে দেখেন অন্ধকার দেখা যাচ্ছে অন্ধকারের কালার কি জোরে বলে অন্ধকারকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে কালো রংকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে দয়ার নবীর চুল মুবারক দয়ার নবীর কেশ মুবারক দয়ার নবীর দাড়ি মুবারক দয়ার নবীর জুতা মুবারক কালো ছিল বলে
ওই লাল সাদা সবুজ হলুদের দোকান থেকে ছেলেরা ফুল নিয়ে গেতেছে সুন্দর মালা তাই খুশি মনে সবাই মিলে গে বক্তা শ্রোতা সবাই মিলে গে দাড়িওয়ালা বিনা দাড়িওয়ালা সবাই মিলে গে জানাবো হাজার দরুদের নজরানা اللهم صل على ما شاء الله ما شاء الله نعرہ تکبیر بابو اپنا در آلوچنا کشت ہوئی نہیں کینتو آلوچنا آلوچنا بابو ওই যে একদম শেষ হয়নি তো আলোচনা একদম চলছে মূল মাথায় গিয়ে তো এক জায়গায় আমাদের গিট মধ্যে হবে কথা ঠিক কি না গিট কিন্তু খোলা আছে তাহলে ওয়াজ পরিপূর্ণ হলো না আমার মনে হয় আমার ভক্ত ভাই এসে গেছেন পিছনে রাখাটাও কেমন বিয়াদবি লাগছে খারাপ লাগছে যদিও ভাইয়ের কাছে হুকুম নিলাম ইমাম সাহেব ভাই বলল 10 মিনিট একটু বলেন আমি একটু মুড়োটা মারি নাকি গো হ্যাঁ একটু মুড়োটা মারি আপনি সুদ খাবেন জান্নাতে যাবেন জিনা কর হবেন জান্নাতে যাবেন বেনামাজি হবেন জান্নাতে যাবেন কেন জান্নাতে যাবেন কি কারণে কিসের খাতিরে আপনি জান্নাতে যেতে পারবেন এই জায়গাটা মনে রাখেন বলেন তো বাবাজি আমরা যারা বসে আছি মৃত না জীবিত সবাই মিলে বলেন নেকি করার সুযোগ আছে না নাই পরিবর্তন হওয়ার সুযোগ আছে না নাই যারা ইন্তেকাল হয়ে গেছে তাদের আর পরিবর্তনের সুযোগ আছে না এইবারে সত্য দিলে নেক নিয়তে বলবেন কলকাতা টালিগঞ্জে রেজাউল ইসলাম আর হা হে রেজাউল ভাই দাঁত থবনা কতটা সুন্দর কতটা ভালো হুজুরের গলাটা কতটা ভালো এইটা দেখার আশায় এসে বসেছেন নাকি পরিবর্তনের আশায় এসে নিয়ত নিয়ে বসেছেন কোনটা বাবু সবাই মিলে বলেন কারা কারা পরিবর্তনের নিয়ত নিয়ে জান্নাতে যাওয়ার আশায় বসেছেন একটু হাত তুলে দেখান তো নারাই তাকবীর নারাই তাকবীর নারাই তাকবীর লাল জামা ভাই তোমার জান্নাতে কি লাস্টে যাওয়ার ইচ্ছাটা কি হাত ওঠে কি করি হ্যাঁ বগলে ফোড়া টোড়া নেই তো নাকি হাত তাড়াতাড়ি তুলতে হয় ওয়াজ তাড়াতাড়ি হবে ভালো করে বোঝেন যেটা বোঝাতে যাচ্ছি দুটো ব্যক্তির নাম বলি মনে রাখেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একজনের নাম আবু জাহেল শুনেছেন না শুনেননি শুনেছেন আছেন আমি এখানে ওয়াজের মুড়ো বাঁধছি ভালো করে বুঝবেন চাচা আপনার নাম কি ওয়াজ এবারে আপনাদের নিয়ে হবে বাকি বিল্লাহ আমার বাহার আলী চাচা আমি উদাহরণ দিয়ে বোঝাবো তাই কিছু নাম নিচ্ছি কেউ খারাপ মনে করবেন না চাচা আপনারাও কষ্ট মনে করবেন না এই বাহার আলী চাচা আমার দিকে তাকান এলাকার এক নম্বর সুদখোর ধরে নেন মনে করেন সুদের ব্যবসা করে আর আমি রেজাউল ইসলাম টালিগঞ্জ আমি হলাম মাতাল শালা আমি ওয়াজ করলে কি হবে আমি মাতাল মদখোর কথা বুঝলেন না আপনাদের বোঝানোর জন্য বলছি ভালো করে বুঝবেন চাচা আপনার নাম কি চাচা দাঁত পড়ে গেছে গো চাচা হয়তো গোস্ত খেতে পারেন কষ্ট হয় চাচাকে আল্লাহ নেক হায়াত দারাজ করুন জোরে বলেন আল্লাহুম্মা আমিন সবাই মিলে বলেন আল্লাহুম্মা আমিন আরে পরের জন্য যে দোয়াটা করা হয় সেই দোয়াটা আগে নিজের জন্য কবুল হয় জোরে বলেন আল্লাহুম্মা আমিন মনে করেন এই চাচা বেনামাজি যদিও নামাজ পড়ে কপাল কালা হয়ে গেছে জান্নাতি বানাক আল্লাহ মনে করেন বেনামাজি আর এই চাচার ডান পাশে বসে আছে মনে করেন ইনি খুব জেনাকারী মানুষ ধরে না বোঝানোর জন্য বলছি তাহলে একজন হলো সুদখোর আমি হলাম মদখোর উনি হলেন বেনামাজি বেরোজগার আর একজন জেনাকারী মানুষ আর এই চাচা পাশে বসে আছে ইনি একটা লম্বা একটা তরোয়াল নিল তরোয়াল নিয়ে আপনাদের এলাকার ইমাম সাহেব মসজিদের ইমাম সাহেবকে জবাই করতে গেছে ভালো করে বোঝেন আমরা এতজন যে গুনার কাজগুলো করছি একজন মদখোর একজন সুদখোর একজন বেনামাজি বেরোজগার একজন জেনাকারী আর একজন ইমাম সাহেবের জবাই করতে যাচ্ছে তাহলে আমরা সবাই নেকির মধ্যে আছি নাকি গুনার মধ্যে জোরে বলে গুনা ওই ওই আপনার এলাকার যে মেয়েরা বন্ধন করে তারাও গুনার মধ্যে আছে বোঝানোর অ্যাঙ্গেলে বলছি মাহফিলটা ভালো করে বোঝার চেষ্টা করে তাহলে একজন লম্বা ছুরি নিয়ে ইমাম সাহেবকে জবাই করতে গেছে নেকি হবে না গুনাহ হবে আর এলাকার একজন মানুষ
মনে করেন ওই বাবাজি ওই যে কালো রঙের চাচা আছে না আমি একটু আগে বলছিলাম ওই চাচা লম্বা একটা তরোয়াল নিয়ে নূরে মোহাম্মদ এহকালের বাদশা বড়কালের শাহনশাহ আমিনার লাল মরুদ লাল মরু ভাস্কর মদিনার কামলিওয়ালা নবীকে উনি তরোয়াল নিয়ে জবাই করতে গেছে চালাক বাঙালি সবাই মিলে বলেন তাহলে এর মধ্যে গুনাহ সবথেকে বেশি কে করলো আমি মদ খেয়ে আমি বেশি করলাম উনি সুদি খেয়ে বেশি করলো বেনামাজি হয়ে বেশি করলো না জেনা করে বেশি করলো না ইমাম সাহেবকে জবাই করতে গিয়ে বেশি করলো না নবী মোহাম্মদ রাসূলুল্লাহকে জবাই করতে গেছে কোনটা বেশি গুনাহ হ্যাঁ বলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে যে জবাই করতে গেছে ভাইরা বাবাজিরা চালাক বাঙালি ভালো করে বোঝেন এবারে আল্লাহর কোরআনের আয়াতের কাছে আসেন আল্লাহর কোরআনে সুন্দরভাবে বলা আছে যারা মুসলমান হবে ঈমানদার হবে আমার আল্লাহ এদেরকে জাহান্নামী বানাবে না আমার আল্লাহ এদেরকে জান্নাতে দেবে আমার আল্লাহ এদেরকে ভালোবাসে মহব্বত করে প্যার করে আপন করে তাই আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আয়াতের ওয়ার্ডগুলো আমি ভেঙে ভেঙে মানে করছি ভালো করে বোঝার চেষ্টা করবেন যারা বেনামাজি আছেন আপনার বেনামাজির অ্যাঙ্গেলে আপনি বুঝবেন যারা বেরোজগার আছেন বেরোজগারের অ্যাঙ্গেলে বুঝবেন যারা জীবনে দুটো তিনটে মেয়ের সাথে বা একটা মেয়ের সাথে রাতের অন্ধকারে জেনা করেছেন আপনি আপনার গুনার অ্যাঙ্গেলে বুঝবেন যারা সুদের ব্যবসা করেন আপনার সুদের গুনার অ্যাঙ্গেলে বুঝবেন আল্লাহ কি বলতে ভালো করে বোঝেন আমার আল্লাহ কিন্তু আমাদের মুসলমানের ঘরে দিল এই দুনিয়ায় কিছু মানুষ আছে তাদেরকে আমার আল্লাহ কাফের করলো কোরআনের আয়াতের দিকে খেয়াল করে দেখেন আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমার আল্লাহ আমাদেরকে ঈমানদার ঈমানদার বলে ডেকেছে বলুন না চালাক বাঙালি জান্নাতে কারা যাবে ঈমানদার না বে ঈমানদার জোরে বলেন ঈমানদার আমার আল্লাহ আমাদের এতটাই ভালোবাসে গে আমার আল্লাহ আমাদেরকে ইয়া আইয়ুহাল কাফিরুন বলে নাই আমার আল্লাহ আমাদের ইয়া আইয়ুহাল মুনাফিকুন বলে নাই আমার আল্লাহ আমাদের ইয়া আইয়ুহাল লাযীনা আমানু বলল আমার আল্লাহ আমাদের ঈমানদার জান্নাতি দল বলে ডাকলো আমার আল্লাহ বলল বান্দা আমি আল্লাহ আমাকে একটু ভয় করার মতো ভয় কর ওয়ালা তামুতুন্না অতক্ষণ পর্যন্ত কবরের ধারে পাশে আসবি না অতক্ষণ পর্যন্ত মরবি না অতক্ষণ পর্যন্ত গোরস্থানে যাবি না অতক্ষণ পর্যন্ত আজরাইলের সাথে দিদার করবি না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন যতক্ষণ না পূর্ণ ঈমানদার মুসলমান না হবি ভাইরা বাবাজিরা এইবারে বোঝাতে চাচ্ছি ভালো করে বুঝবেন যারা এতকাল হয়ে গেছে পরিবর্তনের সুযোগ বন্ধ হয়ে গেছে আমরা এখনো মরিনি সুযোগ আছে না নাই জোরে বলেন আমরা এখনো মরিনি কবরে সকলকে যেতে হবে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত কেউ পার পাবে না সকলকে যেতে হবে এই যাওয়ার আগে 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 পরিবর্তন হন কারণ আমার আল্লাহ আমাদের তো জাহান্নামে দেবে না জান্নাতি করবে বলে আমাদের ঈমানদার বলে ডাকলো কারণ যদি জান্নাতি বানাতো আমাদের নসিবটা দেখেন আমার আল্লাহ আমাদের নসিবটা এতটা বুলন্দ করলো এই দুনিয়ার জমিনে কত মানুষ আছে ভালো করে বুঝেন কেউ হিন্দু খ্রিস্টান কুদি মুচি বাগদি কারা ইতর ইহুদি নাসারা শিখ ঈসাই পাঞ্জাবি হয়ে গেল আর আমরা তো মুসলমান 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 এই দুনিয়ায় আমার আল্লাহ আমাদের এমন একটা ধর্মের মধ্যে পাঠিয়েছে ইয়া আইয়ুহাল্লাযী আমার আল্লাহ আমাদের এমন একটা ধর্মের মধ্যে দিল ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম পৃথিবীর জমিনে সবথেকে নামি সবথেকে দামি সবথেকে হেভি সবথেকে ফাইন সবথেকে গুড সবথেকে উত্তম সবথেকে আফজল সবথেকে স্মল সবথেকে হেভি সবথেকে ভালো বলে আমার আল্লাহ ইসলামকে কবুল করেছে এই ধর্মের মানুষ যারা হবে যারা পরে কিন্তু ঈমানদার হবে আমার আল্লাহ তারা যতটাই গুনাহ করুক না কেন আমার আল্লাহ তাদেরকে জান্নাতে দেবে তার এক নাম্বার প্রমাণ স্বরূপ আমি আপনাদের জানাবো ভালো করে বোঝার চেষ্টা করেন আমরা আমাদের নসিবটা জান্নাতি বানাবে বলে আল্লাহ আমাদের কি নসিব দিল দেখেন দুনিয়ার জমিনে এক শ্রেণীর মানুষ আছে কারো বা নসিবে দুর্গা ঠাকুর মিলে গেল কারো বা নসিবে প্রভু হিসাবে শিব ঠাকুর মিলে গেল কারো বা নসিবে প্রভু হিসাবে দেবদেবী মিলে গেল কালী ঠাকুর মিলে গেল লক্ষ্মী ঠাকুর মিলে গেল আপনার সরস্বতী ঠাকুর মিলে গেল কারো বা নসিবে
গান বাজনার মাহফিল মিলে গেল কারণ নসিবে যাত্রা মিলে গেল গো আর আমার আল্লাহ আমাদের জান্নাতের বাগানে আমার আল্লাহ আমাদের জান্নাতে দেবে বলে আমার আল্লাহ দুনিয়ার জান্নাতের বাগান আমাদের নসিবে মিলিয়ে দিল আর জোরে বলেন তাই এই মানুষগুলোকে যদি আল্লাহ জাহান্নামে দেয় তো জান্নাতে যাবে কারা আমরাই জান্নাতে যাব দুনিয়ার জমিনের এক শ্রেণীর মানুষ আছে দেখেন তারাও মায়ের পেট থেকে এলো আমরাও মায়ের পেট থেকে এলাম চালাকা বাঙালি একজন পুরুষ মানুষ তার শিরদাঁড়ার হাড়ের ভিতর থেকে এক ফোঁটা নাপাকি রক্ত আর একজন মহিলা একজন মেয়ের পজনের ভিতর থেকে নাপাকি একটা রক্ত দিয়ে এই দুটো রক্তকে মিশ্রিত করে আমার আল্লাহ নুতফা তৈরি করলো এই নুতফার বলে মায়ের রেহমের ভিতরে আমার আল্লাহ রক্তপিণ্ড তৈরি করলো বোঝাতে চাচ্ছি দেখেন যারা হিন্দু খ্রিস্টান আছে তাদের কি একই অবস্থা একই ওই স্বামী স্ত্রী মেলামেশার পরে একটা মানুষ দুনিয়ায় এলো আর আমরা মুসলমান আমাদের বাড়ির পিতা মাতা মেলামেশার পরে আমরাও দুনিয়ায় এলাম কিন্তু তাদের নসিব দেখেন আর আমাদের নসিব দেখেন তারা ও হাত পা নাক কান চোখ শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব পেল আমরা ও সব পেলাম কিন্তু আমাদের নসিবটা দেখেন আর তাদের নসিব তারা জাহান্নামী হবে বলে তাদের নসিবে গীতা মিলে গেল নসিবে বাইবেল মিলে গেল কারবার নসিবে গোপাল ভাঁড়ের বই মিলে গেল কারবার নসিবে আবার রবীন্দ্রনাথ ঠাকুরের বই মিলে গেল কিন্তু মুসলমানকে আমার আল্লাহ জান্নাতে দেবে বলে ভাইরা বাবা জিরা চালাক বাঙালি এইবারে বোঝাতে চাচ্ছি যেটা তাড়াতাড়ি করে উত্তরে দেন গীতার ভিতরে ঢুকে যদি সারা জীবন আমল করেন গীতার পরের পৃষ্ঠার শেষে গীতার শেষে গীতা পড়ে পড়ে সারা জীবন পড়লে কি আপনার জান্নাতের একটাও রাস্তা বলে দিতে পারবে বাইবেলের কাছে গেলে আপনার ঈমান মজবুত হবে না আর ঈমান চলে যাবে শিরক করবেন আপনি ঈমান আপনার মজবুত হবে না বাইবেল আপনাকে জান্নাতে রাস্তা দেখাতে পারে না হাসি রাজা গোপাল ভাঁড়ের বইয়ের কাছে যাবেন জান্নাতে আপনাকে দেখাতে পারবে না চালাকা বাঙালি রবীন্দ্রনাথ ঠাকুরের বই পড়বেন জান্নাত পাওয়া যাবে কথা বলে না কিছুদিন আগে মুর্শিদাবাদের কথা বলছি মুর্শিদাবাদে একটু হাসির কথা মনে পড়ে গেল তো আসছি একটা মাহফিলে গেলাম একটা জলসা তিন দিন জলসা হবে একই স্টেজ একই বক্তা একই মাইক একই বক্স একই শ্রোতা একই মানে আমি একজনই সব তিন দিন জলসা করতে হবে জীবনী জলসা বলে যেটা বোঝাতে চাইছি বলে বোঝেন তা আমাকে একটা বাড়িতে থাকতে দিয়েছে কথা বুঝলেন না আচ্ছা একটা ঘরে এই যেমন আমার ইমাম সাহেব ভাইয়ের ওখানে আমাকে বসতে দিল তাহলে ওই ঘরটায় ঢুকে হাল অবস্থা থেকে কি বুঝলাম এই ঘরে কে থাকে ইমাম সাহেব থাকে আতরের গন্ধে বোঝা যাচ্ছে তো যে ঘরে থাকতে দিল তিন দিন ওই ঘরের পরিবেশ থেকে মনে হচ্ছে এই বাড়ির মহিলাটা মানে ইয়াং মেয়ে এই বাড়িতে থাকে এই এই ঘরটায় থাকে কথা বুঝলেন না তো দুদিনের মাথায় না তিন দিনের মাথায় হয়তো হবে আসরের পরে আমি বালিশে হেলান দিয়ে একটু মোবাইল টোবাইল ঘাঁটাঘাঁটি করছি আর দেখছি ওই খাটের তলায় মানে খাটের তলায় বলতে ওই যে কি থাকে গো লেপ কম্বল বিছানো থাকে না রিজাই বিছানো থাকে না মোটা মোটা ওখান থেকে একটা কানা বই বই কিতাবের কানা দেখা যাচ্ছে আমি তো দেখে খুব খুশি হয়ে গেলাম মাশাআল্লাহ খুব ভালো এ মেয়েটা মনে হচ্ছে নিশ্চয়ই আম্মাজান ফাতেমার জীবনী পড়ে মা রাবিয়াবাসীর জীবনী পড়ে আর না হয় মা ফাতেমার জীবনী পড়বে মা খাদিজার জীবনী পড়বে খুব সুন্দর ব্যাপার জান্নাতে যাওয়ার রাস্তা পাবে এইরকম কিতাব পড়বে আমি এবারে কি করেছি ওই বইটার কিতাবটার কানাটা বইটার কানাটা টেনে বার করে দেখি না আমি ভেবেছি মা ফাতেমা জীবনী আল্লাহ উপরে লেখা আছে তোমার আমার ভালোবাসা আর নিচে ইংরাজিতে লেখা আছে এস এম এস মানে রাতের বেলায় মা আব্বা ভাবছে আমার মেয়ে ঘুমাচ্ছে ওই বই বার করে দেখি আর টুকটুক করে লেখে কথা ঠিক কি আর ওপারে প্রেমিক মনে করে ইয়ে এমন একটা জাদুকর মেয়ে পেয়েছি এত ছন্দ কোথার থেকে বলছে রে ইয়ে বিরাট জ্ঞানী মেয়ে কিন্তু ওর কম বলে তোলাই যে এসএমএস এর বই রেখে দিয়েছে কে জানে আচ্ছা বলেন তো আমাদের ছেলেমেয়েরা এরকম উল্টোপাল্টা বই পড়লে জান্নাতে যাওয়ার রাস্তা দেখতে পাবে না ভাইরা বাবা জি আমার আল্লাহ আমাদের এমন একটা নসিব করলো আল কদরি খাইরিহি এমন তকদির আমাদেরকে বানালো আমরা জান্নাতে যাব বলে গে আমার আল্লাহ আমাদের নসিবে কোরআন শরীফ দান করে দিল আরো জোরে হবে না সুবহানাল্লাহ এইবারে বোঝে একদম মূল জায়গায় চলে আসি তালি বাবা জি হলো জেনাকারী ইনি হলেন বেনা
বাবা জি ইনি হলেন সুদখর আমি হলাম মদখর আরেকজন বাবা জি আমার ইমাম সাহেবকে জবাই করতে গেল আরেকজন বাবা জি আমার আল্লাহর নবীর গলায় ছুরি নিয়ে গেল এই যে বাবা জি নবীর গলায় ছুরি নিয়ে গেল সবার থেকে যে বেশি গুনাহ করতে গেল তার নাম ছিল হযরতে উমার কি নাম জান্নাতে না জাহান্নামে জোরে বলো উমর রাজি আল্লাহু তাআলা আনহু এখন কি বলবেন জান্নাতে না জাহান্নামে জান্নাতে ভাইরা বাবা জিরা লম্বা একটা তরল নিল নবীর গলায় ছুরি চালাতে গেল আমার নবীর চাঁদ মুখখানা দেখে আর নিজের বোনের কাছে সূরা তাহার আয়াতগুলো তেলাওয়াত করে এমন একটা মন পয়দা হয়ে গেল নবীরকে খুন করতে যাওয়া এত বড় গুনাহ এত বড় গুনাহ করেছে এই মানুষটা নবীর চাঁদ মুখখানা দেখে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার গলায় আর তরোয়াল চালাবো না আমি উমার আপনার কাছে তরোয়াল জমা দিতে এলাম আরো জোরে বলেন এই জায়গাটায় পয়েন্টটা একদম ভালো করে বুঝবেন ভালো করে বুঝেন এলো মানন করতে কিন্তু জমা দিয়ে কি করলো পরিবর্তন পাল্টি মারলো একেবারে রং বদল হয়ে গেল কথা ঠিক কি না আগে ছিল লাল পাটি এখন পুরো সবুজে চলে এসেছে মানে গুনার কাজে গিয়ে পুরো নেকির ভিতরে ঢুকে গেল আল্লাহ বলতে বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দখুলু ফিসসিলমি কাফা ইসলামের ভিতরে পুরোপুরিভাবে ঢোক ইসলামের ভিতরে পুরোপুরিভাবে আই এইবারে চালাকা বাঙালি আমি আপনাদের বোঝাতে চাই যে ওমরের জন্য যেই আল্লাহ আমাদের জন্য সেই আল্লাহ বেনামাজির জন্য সেই আল্লাহ সুদখরের জন্য সেই আল্লাহ গাজাখরের জন্য সেই আল্লাহ তাসখরের জন্য সেই আল্লাহ মদখরের জন্য সেই আল্লাহ জেনাকারীর জন্য যেই আল্লাহ যে মানুষটা নবীকে করতে গিয়ে খুন করতে গিয়ে মার্ডার করতে গিয়ে যদি পরিবর্তন হয়ে যায় আমার আল্লাহ জান্নাতি বানাতে পারে আমরা যদি পরিবর্তন হই আমরা জান্নাতি না জাহান্নামি জোরে বলে ওমরকে যদি আল্লাহ মাফ করতে পারে আমরা যদি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দখুলু ফিসসিলমি কাফা ইসলামের ভিতরে যদি পরিবর্তন হয়ে গিয়ে তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা হয়ে ঢুকতে পারি আমার আল্লাহ আমাদেরকে মাফ করে দেবে মাফ করে দেবে মাফ করে দেবে ভাইরা বাবা জিরা আবু জাহেল আর হযরত উমার আবু জাহেল নবীকে মারবো নবীকে মারবো নবীকে মারবো নবীকে মারতে মারতে নিজেই মরেই জাহান্নামি কথা ঠিক কি না আর উমার নবীকে মারবো নবীকে মারতে যাব নবীকে মারতে গিয়ে নিজে পরিবর্তন হয়ে জান্নাতি তাহলে দুনিয়ার জমিনে যারা সুদ করে সুদ করে সুদ করে সুদ খেতে 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 কবরে জাহান্নামী মদ খেতে 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 কবরে জাহান্নামী জেনা করতে 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 কবরে জাহান্নামী বেনামাজি হতে 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 কবরে চলে গেল জাহান্নামী আর কোন মানুষ যদি জেনা করেছে করেছে আমলের মধ্যে পরিবর্তন হয়ে ফিরে এসেছে বেনামাজি হয়েছে বেনামাজি হতে হতে মরণের আগে পরিবর্তন হয়ে ফিরে এসেছে যে সুদ খর হয়েছে সুদ খেতে খেতে গে মরণের আগে তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা করে ফিরে এসেছে কোন মেয়েরা যদি বন্ধনের লোনের ব্যবসা করতে করতে গে হঠাৎ একদিন পরিবর্তন হয়ে ফিরে এসেছে আমার আল্লাহ ওই মানুষটা পিছনে যে গুনাহগুলো করেছে আমার আল্লাহর কাছে নত স্বীকার করে ফিরে আসার নাম আমার আল্লাহর কাছে তওবা করলো গো মনে রাখেন চালাক বাঙালি বান্দা আল্লাহর কাছে তওবা করে আর আমার আল্লাহ বান্দার কাছে তওবা করে আল্লাহ এই বান্দাদের এতটাই ভালোবাসে যে শুধু বান্দারা আল্লাহর কাছে তওবা করে না আল্লাহ ও বান্দার কাছে তওবা করে আল্লাহ কেমন তওবা করে আর বান্দা কেমন তওবা করে আল্লাহ বলে আল্লাহ বান্দা বলে আল্লাহ আপনি আমাদের প্রভু আপনি আমাদের খালেক আল্লাহ আপনি আমাদের মালিক আল্লাহ আপনার দুঃখ কষ্ট শোনার মতো আপনার কোটি কোটি বান্দা বান্দি আছে আমাদের দুঃখ কষ্ট শোনার মতো একটা রব আল্লাহ তুমি একা ছাড়া আমাদের আর কেউ নাই আল্লাহ আমরা সিনা আল্লাহ আমরা চুরি করেছি সিনা চুরি করি নাই তাই আল্লাহ আপনি আমাদের মাফ করে দেন যখন বান্দা আল্লাহর কাছে তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা করে ফিরে আসে ওই সময় আমার আল্লাহ বান্দার কাছে একটা তওবা করে বান্দা 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 তুই আমার কাছে ফিরে এসেছিস তাই আমি আল্লাহ একটা তোর কাছে তওবা করলাম বান্দা আমি আল্লাহ তোর গুনাহ খাতাকে মাফ করে আমি আল্লাহ তোর পিছনের গুনাহগুলোকে আমি আল্লাহ নেকি দিয়ে ভরিয়ে দিলাম আল্লাহর কাছে ওয়াদা করে ফিরে এলাম আল্লাহ ওয়াদা করলো বান্দা
আমি আল্লাহ তার গুনাহ খাতাকে মাফ করে এই গুনাহগুলো আমি আল্লাহর নেকি দিয়ে ভরিয়ে দিলাম। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? এইবারে লাস্ট আল্লাহর একটা কোরআনের আয়াত পড়ব, এই আয়াত দিয়ে শেষ করে দেব। লাস্টের গিফটটা আমি কোরআনের আয়াত দিয়ে বলে যাই, ভালো করে বুঝুন। আমার আল্লাহর আয়াত, আল্লাহর কোরআনের একটা আয়াত কি সুন্দর আল্লাহ কোট করে জানিয়ে দিল। ওগো আল্লাহর কোরআন, সবাই মিলে তোমার কাছে জানতে এলাম। আল্লাহর কোরআন বলে, আল্লাহর কোরআন বলে, লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। একবার জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ বল্লা বান্দারে, শুধু লা শারিক লা, কুল হু আল্লাহু আহাদ, হে নবী তুমনে বাতা দো, মাইনে আল্লাহ এক হে, লা শারিক লা, আমি আল্লাহ আমার কোন শরীক নাই। দুনিয়ার জমিনে কোন মানুষ শুধু শিরকের গুনাহটা বাদ দিয়ে, শিরকের গুনাহ যেমন কেউ যদি দুর্গা ঠাকুরের কাছে যায়, কেউ যদি শিব ঠাকুরের কাছে যায়, কোন মুসলমান মুসলমানের ভিতরে থেকে এমন কোন পীরের কাছে গিয়ে যদি হাত পাতে, এটা হবে শিরক, এটা হবে শিরক। কোন মুসলমান যদি বোন বিবি তালাই বোন বিবির কাছে গিয়ে যদি বাচ্চা চাই, যদি রোগের কামনা আরোগ্য কামনা করে, কেউ যদি এরকম শিরক করে, ওই শিরকের গুনাহটা বাদ দিয়ে ওই শিরকের গুনাহ আল্লাহ জীবনে মাফ করে না? করে না। লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলে, বান্দা যত বড় গুনাহগার হয়ে যাস না কেন, আমি আল্লাহ আমার রহমত থেকে তোরা নিরাশ হয়ে ফিরে যাস না, যাস না, যাস না। কেন না? কেন না বান্দা রে, বড় দুনিয়ায় পাহাড় আছে, এত বড় গুনাহ যদি তোর হয়ে যায়, আমি আল্লাহ তোর এতগুলো গুনাহ আছে জানতে পারলাম। আমি আল্লাহ হলাম হাকামুল হাকিমিন, আমি আল্লাহ বিচারকের বিচারক, আমি আল্লাহ কাদেরের কুদরত, আমি আল্লাহ সামিউম বাসির, আমি আল্লাহ আলিমুম বিজাতি সুদুর। আমি আল্লাহ জানালাম, বান্দা শুনে রাখ, জেনে রাখ, আমি আল্লাহ, আমার নাম হলো রহমান। ওরে বান্দা, অশ্বাজরা দুনিয়ার জমিনের গাছপালার পরিমাণ যদি তোর নেকি গুনাহ হয়ে যায়, ওরে বান্দা সাগরের ফ্যানের পরিমাণ যদি তোর গুনাহ হয়ে যায়, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আসমা আমার আসমান, ওয়াল আরদ আমার জমিন, আমার রহমতটা হলো আসমান আর জমিন পরিমাণ। বোঝাতে চাচ্ছিলাম প্রথম থেকে যেটা এখনো পর্যন্ত, এইবারে বুঝুন, গুনাহ করবেন সিনা জুরি করবেন না, যে যা গুনাহ করেছেন আজকের দিনে এখন পর্যন্ত পরিবর্তনের নিয়তে যারা এসেছেন, পরিবর্তনের নিয়ত নিয়ে এসেছেন, এখান থেকে নিয়ত করে নেন। আল্লাহ, পিছনে আমরা সুদের ব্যবসা করেছি, পিছনে বেনামাজি হয়েছি, পিছনে মদখর হয়েছি, পিছনে গাঁজাখর হয়েছি, পিছনে তাস্কর হয়েছি, পিছনে আলঠালা আলা মানুষ হয়েছি, মুসলমান হয়েছি। আল্লাহ, পিছনে এতগুলো লোনের ব্যবসা করেছি, আল্লাহ গো সমস্ত গুনাহ ছেড়ে দিয়ে আজ থেকে যদি পরিবর্তন হতে পারি, এই রকম নিয়ত নিয়ে যদি এইখান থেকে বাড়ি যেতে পারি, কালকের দিনে আমার আল্লাহ আমাদের বেগুনা মাসুম বানিয়ে দিয়ে আমাদের গুনাহগুলো আমার আল্লাহ নেকি দিয়ে ভরিয়ে দেবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, দরুদ শরীফ আল্লাহুম্মা। কি বলবো নবীর দুঃখের কথা, বুকে আমার আগুন জ্বলে। কি বলবো নবীর দুঃখের কথা, বুকে আমার আগুন জ্বলে। নসিব হল না, কি বলবো নবীর দুঃখের কথা,
বুকে আমার আগুন জ্বলে বাবু নবীর কষ্ট আপনাদের আমাদের কষ্ট নয় নবীর কষ্ট আমাদের কষ্ট নয় নবীর কষ্টের গীত নবীর কষ্টের গজল আমার সাথে বলেন না সবাই আমার সাথে মুখ মেলান জানে কি সুন্দর আচ্ছা গান বললে কি মনে শান্তি পান শান্তি করে বল গান শুনলে মনে শান্তি পান মসজিদের আজান শুনলে মনে শান্তি আসে কি আসে না যারে বলে আহ শান্তি আমার নবীর কথা আপনি গুনাহগার হয়েছে আহ একটা গুনাহ করে ফেলেছেন রাস্তায় হাঁটছেন এই আল্লাহ আমার জাহান্নামে দেবে আমার সময় মসজিদে আজান হচ্ছে আমার নবীর কথা মদিনার কথা মক্কার কথা কানে ভেসে এসেছে মনটা একটু হালকা হয়ে যায় কথা ঠিক কি না জি আমার সাথে বলেন আমাদের মনে আল্লাহ সুখ দান করবে আমার সাথে নবীর কষ্টের কথা আমার সাথে বলেন কি বলবো নবীর দুঃখের কথা ধরে মুখলেন কি বলবো নবীর দুঃখের কথা বুকে আমার আগুন জ্বলে কি বলবো নবীর দুঃখের কথা বুকে আমার আগুন জ্বলে নারে তাকবীর আরে জোরে নারে তাকবীর মহান ঈসা আলাইহিস সালাম মক্কা মদিনা শরীফ নারে তাকবীর মাশাআল্লাহ আমার ভাইজান অনেকক্ষণ আগে চলে এলো আপনাদের সামনে সুন্দর ওয়াজ নসিহত করবে আমি আবারও জানতে চাই